বছরের শুরু থেকেই পৃথিবীকে ঘিরে রেখেছে মহামারী করোনা ভাইরাস। শত ঝুঁকি ঝামেলা পার করে কেউ এখন শহর থেকে গ্রামাঞ্চলে যাওয়ার জন্য ট্রেনের আশে বসে থাকে না। বহুদিন বাদে ট্রেনের দুই পাত একসঙ্গে গপ্প করার সুযোগ পেয়েছি। একই রক্ত বয়ে বেড়ানো স্বজনদের কাছে অনেকেরই হতে হচ্ছে তুচ্ছ। মনে হয় মানুষ কখনো মানুষের জন্য ছিলই না, কিন্তু ব্যতিক্রমে কিছু মানুষ তো সবসময়ই থাকে। তেমনই এক গল্প নিয়ে আমাদের এই লকডাউন। For millions of people in California, all beaches in the state are closed as part of Governor Gavin Newsom's effort to control the rising COVID-19. COVID-19 এর ভ্যাকসিন নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী গ্লোব বায়োটেকের গবেষণা প্রধান ডক্টর আসিফ মাহমুদ বলছেন, নিয়ন্ত্রক সংস্থা There are nearly 10 million Bangladeshis working abroad. Many of those Bangladeshis who scrambled to Dhaka from COVID-19 hit countries and elsewhere have not been subject to compulsory quarantine. Hello, Assalamu alaikum, Mama. Wa alaikum assalam, Mama. Kemon achen? Alhamdulillah, Mama. Tumra kemon acho? Shok ki korche? শখ ভালোই আছে, কিন্তু আজকে শখ বাবার জন্য অনেক কান্নাকাটি করছে আর মার সাথেও দেখা করতে চাচ্ছে। আমি কি করব বলেন তো মামা? তুমি ওকে একটু বোঝাও। আর করোনার এই পরিস্থিতিতে আমরাও পারছি না তোমাদের সাথে দেখা করতে। তোমার আব্বুর জন্য দোয়া মিলাদ কিছুই তো পড়াতে পারছি না। হাসপাতালে ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তোর আম্মু ভালোই আছে, আর তোমরা দুই বোন 14 দিন পর্যন্ত আইসোলেশনে থেকো, ঠিক আছে? মামা 7 দিন তো হয়ে গেল, এখন আমাদের বাসায় তেমন কোনো বাজারও নেই, আপনি কেমন একটু বাজার করে দিবেন? কি বল, এখন তো অনলাইন থেকে সবাই বাজার করছে, কেন তুমি অনলাইন থেকে বাজার করতে পারো না? অনলাইনে কিভাবে অর্ডার করব? বাবার কার্ডের পাসওয়ার্ড আমার কাছে নেই, আর বাবা থাকতে তো বাবাই সব কিছু করতেন, আমাদের তো কিছুই করতে হতো না। আচ্ছা এখন কলটা রাখো, আমি বিকালের দিকে আসতে পারি। ওকে জামালপুর থেকে রয়েছেন শাবাব। শাবাব
আপু আমার না খুব চাউমিন খেতে ইচ্ছে করছে। চাউমিন খেতে ইচ্ছে করছে? আচ্ছা মামার তো আসার কথা ছিল, তাহলে মামাকে ফোন দে। আচ্ছা দাঁড়ো। আব্বু মন খারাপ নাকি তোমার? মামনি বলো। আপনি তো আজকে আসার কথা ছিল, স্বপ্না অনেক ছটফট করছে চাউমিন খাওয়ার জন্য, আপনি ওর জন্য কিছু চাউমিন নিয়ে আসতে পারবেন? আশ্চর্য, আমাদের বাসায় কি বাচ্চা কাচ্চা নাই নাকি? আর এইটা একটা আব্দুল সময় হলো, দেশের যে পরিস্থিতি এখন তো কিছুতেই বাইরে যাওয়া সম্ভব না আমার পক্ষে। না তুমি তোমার চাচাদেরকে ফোন করে বলো, আর যদি খুবই জরুরি হয় তাহলে তোমাদের বাসায় দাঁড়ানো আছে না তাকে বলো। ওকে রাখি। হ্যালো হ্যালো মামা, মামা ফোন কেটে দিচ্ছে। এই যে আঙ্কেল। এই ছোটবাবু, আপনি করোনা নিয়ে বাইরে বেরিয়েছেন? আসলে আমার বাসার বাজার শেষ হয়ে গেছে। আরে বাবা রে, আমি এসে বাইরে বসে আছি, বাজার নিয়ে বাজার টাজার না করলে কিছু, দুই দিন আসলে কিছু হয় না, এসব বাজার টাজার উদ্বেগ বাদ দাও। কিন্তু আমার ছোট বোন তো অনেক কান্নাকাটি করছে, আমার বাজার পুরো শেষ, আমি সবাইকে ফোন দিছি, কেউ আমার ফোন। ওরে আল্লাহ রে, হ্যারে যে কেমনে বুঝাই, আমার লাগে খারাই যে 2 মিনিট কথা কইছে, এটা যদি মালিকে হনে মুসাফি থাকা। আর দেখেন না মানুষ মরতেছে কেমনে, মরণ রোগ রোগ মরে ছাড়ে না, বড় লোকে ঔষধ পায় না, আমি গরিব মানুষ অসুস্থ হলে আমার দেখতে গেলাম, আমার বউ মই ফুলা আছে, আমি জানা না যেতাম না। আর অনেক বাজার সবাই করা আমার কাম না, আমার কাম হলে বাড়ি বেড়া দাও। আহারে সারে কত ভালো মানুষ আছিল, কত সাহায্য সহযোগিতা করত। হায় রে করোনা, আছে তা মানুষটাকে মেরে ফেলেছে, এমন গজব আল্লাহ পাঠাইছে, বাপ মা ভাই বোন কেউ কারো আপন না। আল্লাহ আমারে মাফ করো। গরিব মানুষ তো মরণের ভয় বেশি, আমার তো বাড়িতে আপলোক ওই ছোট আপার মতো কামাইয়া আছে, নিজের বউ মাইপুলার কথা চিন্তা করে মনে করেন যে একটু বেশি ভয় পাই। আমি মরে গেল আমার বউ মাইপুলা দেখার জন্য। আপনার আব্বা খুব ভালো মানুষ ছিল, আপনাকে বিপদের সময় আমাকে ওই বাড়িতে যখন লকডাউন দিয়েছিল না, তখন এক পুলিশ অফিসারের নাম্বার আছে, আমরা কাম করে ওনারে ফোন দিয়া এই কার একটা ফোন দেয়, ফোন দিয়া আপনি কথা আপনার সমস্যার কথা করে যাই বড়। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
এটা কি জোয়ারগঞ্জ থানা থেকে বলছে? হ্যাঁ, ওই জোয়ারগঞ্জ থানা বলছিলাম। জি জি বলেন। আসলে আমার বাবা একজন চিকিৎসক ছিলেন, আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমার মাও এখন হাসপাতালে। আমরা দু বোন বাসা থাকি, কিন্তু আমাদের বাসায় যা বাজার ছিল সব প্রায় শেষ। এখন আমরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না। আপনি কি আমাদের সাহায্য করবেন? আচ্ছা, কাইন্ডলি আপনি অ্যাড্রেসটা বলুন। জি, আপনি অ্যাড্রেসটা লিখুন। জি বলুন। সুমাইয়া প্যালেস। হ্যাঁ, সুমাইয়া প্যালেস, বারাইহাট, জোয়ারগঞ্জ থানা, চট্টগ্রাম। আচ্ছা জি। আপনি আসবেন তো? ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থাকো তোমরা, যদি কোনো সমস্যা আমাকে ফোন দিও, ঠিক আছে? আঙ্কেল জানেন পরশুদিন আমার জন্মদিন আছে, আসবেন কিন্তু? ইনশাআল্লাহ, যদি আঙ্কেল বিজি না থাকেন অবশ্যই আসবেন। ভালো থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আপু দেখ কে আসছে।
কে আসছে? পুলিশ আঙ্কেল। আর আঙ্কেল আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভিতরে আসুন। আসলে এখন তো করোনা ভাইরাস চলতেছে, ভিতরে না যাওয়াটাই বেটার। তোমরা টেবিল নাও, আমরা এখানে কেকটা কেটে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। আচ্ছা আমরা যাই। আচ্ছা মা, এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ মা।